কোনো না কোনো কারণে আমাদের কিন্তু চার্জার একটা টাইমে খারাপ হয়। তখন আমরা সবসময় চেষ্টা করি একটা অরিজিনাল চার্জার কিনতে। তো আমরা কী করি, অনলাইনে অনেকে অর্ডার দিয়ে দিই বা অফলাইনে অনেকে দোকানে গিয়ে বা মার্কেটে গিয়ে নিজেরাই কিনে নিই। সেক্ষেত্রে আমরা দোকানদারের কাছে গিয়ে বললাম, দাদা একটা অরিজিনাল চার্জার দিন। তো দোকানদার কী করলো, একটা অরিজিনাল চার্জার আপনার হাতে দিয়ে দিল এবং আপনি সেটা নিয়ে বাড়ি চলে আসলেন। কিন্তু আপনি বুঝতেই পারলেন না, হয়তো একটা ডুপ্লিকেট চার্জার আপনাকে দিয়ে দিল অরিজিনালের দামে। তো আপনি কী করে বুঝবেন যে আপনি যে টাকা দিয়ে অনেকটা টাকা বেশি খরচা করে একটা চার্জার নিয়ে আসলেন অরিজিনাল হিসাবে, সেই চার্জারটা অরিজিনাল কিনা? শুধু খাপ দেখে কি বোঝা যায়? কিচ্ছু বোঝা যায় না, অরিজিনালের মতোই খাপটা আপনাকে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে কী করতে হবে, ছোট্ট ভিডিও 4-5 মিনিট বড়জোর লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একবার দেখে নিলে সারা জীবন আপনার কিন্তু চার্জারের প্রবলেম আর থাকবে না এবং অরিজিনাল চার্জার অবশ্যই আপনি নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। একটা অরিজিনাল চার্জারের অ্যাডাপ্টার যখন আপনার হাতে পড়বে তখন কিন্তু আপনি এখন থেকে খুব সহজে বুঝতে পারবেন, কারণ ডুপ্লিকেট চার্জারের অ্যাডাপ্টার কিন্তু এতটা ফিনিশিং হয় না যতটা অরিজিনাল ফোনের অ্যাডাপ্টারের হয়। এই যেখানে ইউএসবি কেবলটা গোজা হয় সেখানে দেখুন ফিনিশিংটা, দেখুন চারিদিকটা, দেখুন একদম স্মুথ হয়, কোথাও কোনো কিন্তু আর একা বেঁকা থাকে না। এমন কি ভেতরের যে পয়েন্টগুলো রয়েছে সেখানেও দেখবেন খুব সুন্দরভাবে সাজানো থাকে, কিন্তু ডুপ্লিকেটের ক্ষেত্রে সেটা কিন্তু একটু হলেও একা বেঁকা হয়। এটা গেল, তারপরে দেখুন ওজনের ক্ষেত্রেও কিন্তু একটা অরিজিনাল চার্জারের অ্যাডাপ্টারের যে ওজন তার থেকে অনেক লাইট ওজনের হয় ডুপ্লিকেটের আর চার্জারের যে অ্যাডাপ্টার। তাছাড়াও আপনি যখন কেবল ইউএসবি কেবলটা এর ভেতরে ঢোকাবেন তখন দেখবেন স্মুথভাবে ঢুকে যাবে এবং কোনো নড়চড় হবে না, অর্থাৎ খুব সুন্দরভাবে এঁটে থাকবে। কিন্তু আপনি যদি একটা ডুপ্লিকেট চার্জারের আর কোনো ইউএসবি কেবল এর ভেতরে ঢোকানোর চেষ্টা করেন তো কী হয়, আর অসুবিধা হয়, ডিস্টার্ব হয় এবং নড়নচড়ন হতে পারে, কারণ এই যে ধাগগুলো রয়েছে, এই যে ছিদ্রটা, সেটা কিন্তু অনেকাংশে বড় আকারের হতে পারে। তাছাড়াও আপনি যদি ইউএসবি কেবিলের কথা বলেন, দেখুন দুটো ইউএসবি কেবিলের মধ্যে পার্থক্য কী আমি বলে দিচ্ছি। এই ডান সাইডে যেটা আছে, অর্থাৎ এইটা, এটা হচ্ছে অরিজিনাল, এটা ডুপ্লিকেট। এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্ট। প্রথম ডিফারেন্টটা দেখুন, এখানে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টে এখানে দেখুন একটা সিম্বল রয়েছে, এই সিম্বলটা কিন্তু ডুপ্লিকেটের ক্ষেত্রে থাকে না, আর থাকলেও কী হয়, খুব অস্পষ্ট হয় এবং আর ঝাপসা টাইপের হয়। এছাড়াও এখানে দেখুন এই যে নবটার ওপরের যে অংশটা রয়েছে এটা কিন্তু একদম পারফেক্ট সাইজের হয়, কোথাও কোনো অসুবিধা হয় না। আপনি যখন আর ফোনে এটাকে আর ঢোকাবেন খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং এর ফাঁক, অর্থাৎ এখানে কোনো রকম ফাঁক থাকবে না, পুরোটা স্মুথভাবে ঢুকে থাকবে, আপনি খেয়াল করে দেখুন। কিন্তু যখন আপনি কোনো একটা ডুপ্লিকেট আর জিনিস ঢোকাবেন তখন দেখুন এখানে আর অনেকটা কিন্তু কিছুটা সামান্য একটু হলেও ফাঁক দেখতে পাবেন, যখন আপনি নিজে করবেন সেটা বুঝতে পারবেন। এবং এটা অনেকটা টাইট হতে পারে, আবার অনেকটা অনেক সময় ঢুকতে চাইবে না, এরকম ডিস্টার্ব কিন্তু হতেই পারে। তাছাড়াও আপনাকে একটা কথা বলি, এখানে দেখুন আর যে তারটা, দুটো তারের মধ্যেও কিন্তু ফারাক আছে। এখানে যে অরিজিনাল তারটা, এটা হচ্ছে একটা অরিজিনাল চার্জার এবং তার আর তার। তো এই ক্ষেত্রে দেখুন তারটা যখন আমি চাপবো বা আপনি যখন চাপবেন তখন দেখবেন আর কিছুটা হার্ডই হবে, হার্ড হবে, এবং ছেড়ে দিলেই কিন্তু আর মোটামুটি বুঝতে পারবেন যে তারটা কতটা সহজেই আর জায়গায়, নিজের জায়গায় ফিরে যেতে চাইছে। কিন্তু একটা ডুপ্লিকেট চার্জার যখন আপনি নেবেন তখন বুঝতেই পারবেন খুব নরম টাইপের হয়, ঠিক আছে, এবং ছেড়ে দিলে সেইভাবেই পড়ে থাকে যেন। এইগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট চার্জার খুব সহজেই আপনি পার্থক্যটা বুঝে যেতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।